সেনাপতি মহাশয়কে কে বন্দী করেছে? কেন আমি বন্দী করেছি? তুমি বন্দী করার কে? তুমি কি জানো না এই প্রেশারটা আমার নামে লিখে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি মিনা কুমারী, তুমি ঠিকই বলেছো। আমি তো ভুলেই গিয়েছিলাম যা তোমার নামে এই রাজ্যখানে আমি লিখে দিয়েছি। বন্ধু বন্ধু, বন্দী করো এই বৃদ্ধ রাজাকে। বন্দী করব তাই করছি। একই একই করছেন চট্টরানী, বিনা অপরাধী যুবরাজকে বন্দী করলেন, এ কিছুতে ভগবান বরদাস্ত করবে না। আপনি চুপ করুন, তাহলে আপনাকে বন্দী করতে বাধ্য হব। কোথায় ঘাতক? আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন মহারানী, আদেশ করুন। আমাকে কি করতে হবে? একই একই মহারানী, আপনি রাজ সিংহাসনে বসে আছেন, মহারাজের হাতে চিকল, বলুন মহারানী আমাকে কি করতে হবে? এই বৃদ্ধ রাজাকে নিয়ে গিয়ে ওই দক্ষিণ শ্মশান ঘাটে ও ছিঁড়েচ্ছেদ করে ও তাজা রক্ত এনে দেবে তুমি আমার হাতে। একই বলছেন ছোট রানী, যেই মহারাজের নন্যে মুখে আজ আমি এতটুকু বড় হয়েছি, আমি সেই মহারাজকে কেমন করে হত্যা করবো? আপনি আমাকে আদেশ দিন। তুমি সময় নষ্ট না করে তোমার রাজা যখন আদেশ করেছে তখন তুমি আমাকে নিয়ে যাও। মহারাজ, আপনি রাজ্যটা লেগে দিয়েছেন বলে আজ আপনার হাতে চিকল, আপনি একটি বার আদেশ করুন, আপনার হাতের চিকলটা খুলে দিয়ে সেই নরকবাসীটাকেই দক্ষিণ শ্মশানে নিয়ে দেহটাকে শতখণ্ড খণ্ডিত করে আমি চরম না ঘাতক, না ঘাতক, তুমি হয়েছ এই রাজ্যের বেতনভুক্ত কর্মচারী। তুমি যদি রাজা আদেশ অমান্য করো তাহলে তোমার ছেলে মেয়ে না খেয়ে মরবে। তোমার সাহস দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। নাও ঘাতক, তুমি আমাকে নিয়ে যাও দক্ষিণ মশানে। চলে আসুন মহারাজ, চলে আসুন, তাড়াতাড়ি নিয়ে যাও। দাঁড়াও ঘাতক, শেষবারের মতো আমি আমার পিতার দেওয়া সিংহাসনটাকে একটু প্রণাম করে নিই। বেশ, তাই করুন মহারাজ। ভগো পিতা, দূর থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারিনি, আমি পারিনি পিতা তোমার দেওয়া অর্পিত দায়িত্ব আর এই রাজ সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। তুমি আমাকে ক্ষমা করে দাও পিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগো বিজয়নগরবাসী, তোমাদের রাজা আজ নিজের ভুলের জন্য নিজের জীবন দিতে যাচ্ছে। তোমরা যদি পারো ছোট ভাই হিসাবে এবং নিজের সন্তানের মতো মনে করে আমাকে তোমরা সকলেই ক্ষমা করে দিও। আমি নিজে স্বাক্ষর দিয়ে এই রাজ্য লিখে তোকে আমি রাজলক্ষ্মী স্বামী রাজ্যে এসলাম। তুই আজ দেখেছি রাজলক্ষ্মী নই, তুই একটি কাল স্বপ্নী হয়ে এই রাজ্যে প্রবেশ করে এই রাজ্যকে গ্রাস করে এই বিজয়নগর রাজ্যটাকে ভেঙে চোর মার করছিস। আমি ভগবানের কাছে বলে যাচ্ছি এই শাস্তি তোকে বন্ধাতে হবে, কাটতে হবে, কাটতে হবে। বন্ধু হ্যাঁ বলো, বন্দী করো কে? বন্দী করবো। হ্যাঁ বন্ধু, বন্দী করে ফেলেছি, এবার তার উপযুক্ত বিচারটাই করতে হবে। ঠিক আছে বন্ধু, ওকে নিয়ে চলো। হ্যাঁ তাই চলো।